তো হ্যালো হ্যালো হ্যালো, মহা স্বাগত করছি আমাদের চ্যানেল কেয়ার ইরফান অফিসিয়ালে। তো আমি হলাম ইরফান। আমি নতুন একটা এয়ারব্রাশের উপর কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আবারও তোমাদের শেখাবো যে তোমরা এয়ারব্রাশের সাহায্যে খুব সহজে কীভাবে নিজের ফেস স্মুথ করতে পারবে, ঠিক আছে, একদম ফটোশপের মতো। এইটার উপরে আজকে আমার ভিডিওটা বেশ করবে। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা চালু করার আগে আমি যেটা স্যাম্পেল তোমার জন্য তৈরি করেছি, তোমরা সেই স্যাম্পেলটা দেখে নাও। দেখে নাও তো পারছো বন্ধু, এটা হচ্ছে একটা নর্মাল ফটো। কতগুলো ডার্ক সার্কেল আছে, কতগুলো পিম্পল আছে ফেসের মধ্যে তোমরা দেখে নিতে পারছো। আর এটাকে আমরা পরিষ্কার করে কিছুতে এই ধরনের করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, ঠিক আছে। এটাই আজকে আমি তোমাদের শেখাবো। তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা এখানে শেয়ারের বাটনে ক্লিক করবো। শেয়ারের বাটনে ক্লিক করার পর আমি আমার ফটোটাকে নিয়ে চলে যাবো এয়ারব্রাশের অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। তোমার যদি না জানো যে এয়ারব্রাশটা কীভাবে ডাউনলোড করতে হবে, সেটা কিন্তু আমার লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। তোমরা খুব সহজে সেখান থেকে ডাউন করে তারপর ইউজ করতে পারো, ঠিক আছে বন্ধুরা। সিম্পলি এটার ইন্টারফেস খুব সোজা, ঠিক আছে, বেশি কোনো কিছু করতে হবে না। সিম্পলি এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাজিক টুল আছে, স্মুথ আছে, ঠিক আছে, অ্যাকনি আছে, অনেক কিছু আছে। সিম্পলি আমরা ম্যাজিক টুলে ক্লিক করবো, ঠিক আছে। অটোমেটিকলি আমার ফেসটা কিন্তু এখান থেকে এডিট হয়ে গেল, ঠিক আছে। তোমরা এখানে ক্লিক করার পর কিন্তু নিজের ফেসটাকে যতটা ইচ্ছা তোমরা বড় বা ছোট করতে পারবে, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। তো আমি এটা কিছুটা এতটা রাখবো। এদিকে আসবো, এটা স্লিম একটা অপশন দেখতে পাচ্ছ। সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আমার ফেসটা কিন্তু অটোমেটিক স্লিম হয়ে যাবে। ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর তুমি যদি চাও ফেসটা আরও স্মুথ করবে, তো এখানে একটা ই আছে, টুল আছে, এখানে ক্লিক করার পর তোমরা ফোরে জুম করে নেওয়ার পর কিছুটা এই ধরনের আর কি স্মুথ করতে পারবে, ঠিক আছে। এখানে একটা আছে স্মুথ, একটা আছে স্মুথ, ঠিক আছে। যেটা প্রথম যেটা সেটাতে কিন্তু একটু স্মুথ হবে, আর মানে যেটা আর কি তার পাশে আছে, ঠিক আছে, স্মুথ। এটা করলে কিন্তু আরও বেশি স্মুথ হয়ে যাবে তোমার তোমাদের ফেসটা বা তোমাদের শরীরটা, ঠিক আছে কিনা। তো সিম্পলি তোমার ডান করে দেবো। ডান করে দেওয়ার পর বন্ধুরা এখানে অ্যাকনি নামে একটা টুল আছে, তুমি দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে কিন্তু আমার অটোমেটিক যতগুলো অ্যাকনি আছে মুখে সবগুলো কিন্তু সরে যাবে। তো সিম্পলি আমি অটো টুলে ক্লিক করবো। ক্লিক করার পর দেখে নিতে পারছো এখানে কিন্তু একটা অ্যাকনি ছিল বিফোর আফটার, তো সম্পূর্ণভাবে যায়নি। তো আমি এখানে ক্লিক করার পর কিন্তু ভালো করে এটাকে সরিয়ে দেবো এইভাবে, ঠিক আছে। তোমরা দেখে নিতে পারছো কিন্তু সম্পূর্ণভাবে সরে গেছে। সিম্পলি তো আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার বন্ধুরা আমি সিম্পলি এখানে আর কোনো কিছু ক্লিক করবো না। ক্লিক করবো আমি জাস্ট এখানে স্ক্রিন টোন আছে, সিম্পলি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এটা কিন্তু হচ্ছে তোমার নতুন ভার্সানটা, ঠিক আছে। তোমরা এই ভার্সানটা ডাউনলোড করবে তাহলে কিন্তু তোমরা ওখানে অটো টুলটা পাবে, নাহলে কিন্তু তোমাকে ব্রাশ দিয়ে করতে হবে, ঠিক আছে। তো সিম্পলি আমি অটো টুলে ক্লিক করবো। অটো টুলে ক্লিক করার পর বন্ধুরা সেটা অটোমেটিকলি তোমার শরীরে যতগুলো আর কি মানে আছে, এরিয়া আছে, ঠিক আছে, সবটা কিন্তু ওই কিন্তু অটোমেটিকলি কভার করে নেবে। তো সিম্পলি তোমার জাস্ট শুধু এখানে যতগুলো আছে স্কিন টোন আছে, যেটা ইচ্ছা তোমরা সেটা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে সেই মানে কার্সারটা, ঠিক আছে, যেটা দিয়ে তোমরা আগে বাড়াতে সেটাকে মানে পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। তো আমি কিছুটা এতটা রাখবো, ঠিক আছে, দেখে নিতে পারছো এতটা রাখলাম। সিম্পলি তোমরা ডান করে দিলাম। ডান করে দেওয়া বন্ধুরা এখানে ফিল্টারে অনেক কিছু ফিল্টার পেয়ে যাবে তোমরা, তো ফিল্টারগুলো তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি যেটা সবথেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ফ্রেশ ফিল্টারটা, ঠিক আছে। এটার অ্যামাউন্টটা কিছুটা এতটা রাখবো, সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়া বন্ধুরা আমি এখানে টুলসে ক্লিক করবো। টুলসে কিন্তু অনেকগুলো তোমার টুলস পেয়ে যাবে, ঠিক আছে, অনেকগুলো টুলস কিন্তু তোমরা কেটে দিলাম। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ভিগনেট ইফেক্ট আছে। ভিগনেট ইফেক্ট যদি তোমরা দিতে চাও তাহলে এইভাবে খুব সহজে দিতে পারবো, সিম্পলি ডান করে দিলাম। ব্লার দিতে পারবে, ঠিক আছে, ব্লার করা আছে, ব্লারের কোনো অপশন মানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্লারটা যদি দিতে চাও তো সিম্পলি এখানে অটো টুলে ক্লিক করবে। ক্লিক করার পর অটোমেটিক ও কিন্তু ব্লার নিয়ে নেবে, ঠিক আছে। আমি অ্যামাউন্টটা কিছুটা এতটা রাখবো, সিম্পলি ডান করে দিলাম। ডান করে দেওয়া বন্ধুরা এদিকে আরও অনেকগুলো এদিকে ক্রপ করতে পারবে তোমাদের ছবিটা। আমি এতটা ক্রপ করতে চাই সাপোজ, ঠিক আছে, তো আমি এইভাবে ক্রপ করে নিলাম, দেখে নিতে পারছো। সিম্পলি ডান করে দিলাম। ডান করে দেওয়া এখানে রিটাচের অনেকগুলো টুল আছে, এগুলো রিটাচের যা শুধু মেকআপ টেকআপ তো ছেলেদের এটা কোনো দরকার নেই, ঠিক আছে। যেগুলো যে মেয়ে ইউজ করে তাদের কিন্তু এটা কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে কিনা। এই দেখে দেখতে পাচ্ছি এখানে মেকআপের একটা টুল আছে, এখানে মাইকিট আছে। তো মাইকিটে ক্লিক করার পর এখানে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টুলস আছে, ঠিক আছে। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা কিন্তু সেটা এখান থেকে ইউজ করতে পারো। তো আমার এত কিছু দরকার নেই। তো আমি যেটা বিফোর আফটার তোমাদের জন্য তৈরি যেটা ই করলাম আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানেও বিফোর ছিল এমন, ঠিক আছে, আফটার হয়ে আউটপুটটা হয়ে গেল এমন, ঠিক আছে। কতটা তফাৎ তোমরা দেখে নিতে পারছো, ঠিক আছে। তো আমি তার জন্য সবসময় সাজেস্ট করছি এই অ্যাপটা ব্যবহার করার জন্য। এই অ্যাপটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারো। তাহলে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করা যাক। আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস, পিস আউট।